عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وليه والصلاة على النبي والوزن والعدل والفضل والنجم بالججم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة واحدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقرن له ولا مقدم له ولا مضني له ولا جلد بلد ولد جسد رس وجز ونز وأزم له ولا زصب وصب أي بقاب بيت قسم له ولا مقرن له ولا مقدم له ولا مضني له ولا مضري له ولا منظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وآداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مويدنا مخدومنا منظومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جدير أعظم الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أعلن وأذلن وأتقن وأزهدن وأرفقن وأنورن وأقترن وأخبرن أحمر أنور أجدر أطفل أوسك أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ورسلنا ونزلنا إيماننا مبين فرقاننا هذه سبيلنا رونق جدراننا هو أدوة نجمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الله أكبر بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة نور والصدقات برهان والصلاة ضياء والقرآن حجة لك وعليك صدق الرسول الحمد لله محان الله سبحانه وتعالى درباره شتكري شكري عدائي كرسي زي محان الله سبحانه وتعالى اما دير এই কোরআনুল কারীমের মতো একটি পবিত্র জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম
ركعته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله امرا شكرا لكم মহান আল্লাহ তাআলা পৃথিবীর যে প্রান্তে পৃথিবীর যেখানেই থাকি সব সময় শুকরিয়া আদায় হবে কার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দাসগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআনুল মাহফিলের 79 তম পর্ব একটি অত্যন্ত পুরাতন একটি প্রতিষ্ঠান সেই মাহফিলে আমাদের কালের সাক্ষী হিসেবে ইনশাআল্লাহ তাআলা রেকর্ড করবেন সেই মাহফিলে আসার তৌফিক দান করেছেন অত্র মাহফিলে আমাদের প্রথম দিন অনেক আমাদের সম্মানিত উলামায়ে কেরাম ওয়াজ নসিহা করেছেন আজকের দিনেও আমাদের অনেক তাফসীরুল কোরআন কারক ওনারা ওয়াজ নসিহা করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কোরআনকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন আমাদের এই যে আজকে বসা এই বসাটুকুকেও যেন আল্লাহ তাআলা আমাদের কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের জন্য কবুল করেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সকলেই বলি আমিন আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল ওয়াকেয়া থেকে পাঠ করেছি এবং প্রথম আল্লাহ রাসূল আল্লাহর সামনে মহত্ব প্রকাশ করেছি এই সমস্ত শক্তি এই সমস্ত ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন পৃথিবীর জমিনে অন্ধকার অন্ধকার আচ্ছন্ন মানুষদের হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ তাআলা এই কোরআন যে কি জিনিস এই কোরআন নিজেই তার জবাব দেয় যদি বলা হয় কোরআন তুমি কি তুমি কোথায় থেকে এসেছো তখন কোরআন জবাব দিবে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ বরং এই কোরআন অতি সম্মানিত অতীব মর্যাদাবান এই কোরআন লাখলে মাহফুজ থেকে আমাদের এই জমিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এই কোরআন যখন নাজিল হয় এই কোরআন নাজিল কিন্তু আমাদের উপর নাজিল করেছে আমাদের মানব জাতির উপর এটা যদি অন্য কোন পাহাড় পর্বত অন্য যে কোনো মাখলুকের উপর যদি সেটা নাজিল হতো সেটা কি এই কোরআনের ভারত্ব রাখতে পারত আল্লাহ তাআলা বলছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা হে রাসূল নিশ্চয় আমি তোমার কাছে একটি এমন কিতাব নাজিল করেছি যেটা অতিব ভারী গুরুত্ব দিকতে অতিব গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা অন্যত্র বলে ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে তুমি দেখতে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতে পাহাড় অস্বীকৃতি জানিয়েছে এই ভারী কোরআন আল্লাহ তাআলা এইজন্য আমাদের মানবজাতি আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন
এই কোরআনকে যদি আমরা বলি ও কোরআন তুমি পৃথিবীর বুকে কেন আসলেন এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর এই কিতাব আমাদের প্রাণপ্রিয় নবী আমাদের নবীর উপর নাজিল হয়েছে বলেছে কি লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকার হতে মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য আমাদের এই কোরআন আমাদের নবীর উপর নাযিল হয়েছে এই জন্য অন্ধকার হতে প্রদভষ্ট হতে আই আমি জাহিল হিজব হতে হতে সকলকে হেদায়েতের পথে আনার জন্য এই কোরআনকে নাযিল করা হয়েছে এইবার যদি এই কোরআনকে বলা হয় ও কোরআন তুমি তো আমাদের নবীর উপর নাযিল হয়েছো কার মাধ্যমে নাযিল হয়েছো তখন সঙ্গে সঙ্গে কোরআন বলে দিবে নাযালা বিহি রুহুল আমিন এই কোরআন রুহুল আমিন সম্মানিত ফেরেশতা তার মাধ্যমেই নাযিল হয়েছে এই কোরআন এমন একটি ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে যেই ফেরেশতারা ফেরেশতাদের সরদার হয়ে গেছে একমাত্র এই কোরআনের কারণে এই কোরআন নিয়ে ওহী আসার কারণে এই কোরআন রাসূলের শানে তিনি নিয়ে আসতেন আল্লাহর হুকুম ক্রমে এই জন্যই ফেরেশতা হয়ে গেছে কি শ্রেষ্ঠ কেজন্য কোরআনের সংস্পর্শে আমাদের থাকতে হবে তাহলেই দেখব আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে আমরা যদি একটু কোরআনকে আরো দিয়ে গবেষণা করি আমরা বুঝলাম এই কোরআন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে আমাদের রসুলের উপর যদি আমরা এই কোরআনকে বলি ও কোরআন তুমি এই কোরআন তুমি কখন নাজিল হয়েছো তখন সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিবেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন এই কোরআন এমন একটি কোরআন যেটি শাহরুর রমাদান মাসে নাজিল হয়েছে শাহরুর রমাদান মাসে নাজিল হওয়ার কারণে আরবি চন্দ্র মাসে যতগুলো মাস রয়েছে এই চন্দ্র মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে শাহরুর রমাদান একমাত্র এই কোরআন নাজিল হওয়ার কারণেই শাহরুর রমাদান মাসের এত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন আমরা যদি কোরআনকে বলি ও কোরআন তুমি শাহরে রমাদান মাসে এসেছো তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো তখন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহর আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এই কোরআনকে পবিত্র শাহরু রমাদান মাসের লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি আর এই লাইলাতুল কদর হে নবী আপনার কি জানা আছে এই লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে হাজার রাতের চাইতে ইবাদতের চাইতে উত্তম এখন এই রাত্রিকে যদি আমরা দিনে কনভার্ট করি বছরে কনভার্ট করি তাহলে আসবে তিরাশি বছর সামথিং যদি আমরা আল্লাহর ইবাদত করি আর এই রাত্রিতেই যদি আমরা এক রাত্রি জাগরণ করি তাহলে 83 বছরের সমান আমরা সওয়াব অর্জন করতে পারবো সুবহানাল্লাহ তাহলে এই কোরআন যখন শাহরু রমাদান মাসে নাজিল হলো শাহরু রমাদান মাস হয়ে গেল শ্রেষ্ঠ এবং যখন এই কোরআন শাহরু রমাদান মাসের লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়ে গেল তাহলে তখনই লাইলাতুল কদর রাত্রি হয়ে গেল শ্রেষ্ঠ তাহলে আমরা দেখছি এই কোরআন যাহার সংস্পর্শে আসছে তারাই সর্বশ্রেষ্ঠ হয়ে যাচ্ছে আমরা যদি একটু চিন্তা করি এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পৃথিবীতে যত ওলি পয়গম্বর যত আম্বি আলাইহিস সালাম এসেছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কে আমাদের প্রাণপ্রিয় নবী তার উপর কোরআন নাজিল হয়েছে এরপরে আমরা দেখলাম এই কোরআন নাজিলের কারণে জিবরিল আলাইহিস সালাম হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা এই কোরআন যখন নাজিল হলো সঙ্গে সঙ্গে শাহরু রমাদান মাস হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস এই কোরআন যখন নাজিল হলো লাইলাতুল কদরে তখন লাইলাতুল কদরের মর্যাদা
কত গুণ বেড়ে গেল তাহলে আমরা দেখছি এই কোরআন যাহার সংস্পর্শে যাচ্ছে তাহারাই দামি হয়ে যাচ্ছে তাহলে এই কোরআনকে আমাদের সংস্পর্শে আসার সংস্পর্শে আনার প্রয়োজন আছে না নাই সংস্পর্শে আনার প্রয়োজন আছে না নাই অবশ্যই আমাদেরকে এই কোরআন থেকে জীবন গঠন করতে হবে এই কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন সকলে বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন যখন আল্লাহ রাসূলের শানে নাযিল হলো যখন আল্লাহ রাসূল বিলবিল করে এগুলো তেলাওয়াত করতে তখন কাফের ইহুদি মুশরিকরা এইগুলো তারা বলতো বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় তারা বলে দিত এই কোরআন মুহাম্মাদের রচিত তোমরা খবরদার এই কোরআন শ্রবণ করো না তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিতে এই কোরআনের মাহাত্ম্য সম্পর্কে এই কোরআন একমাত্র কোন সন্দেহ নাই সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাব এমন একটি কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নাই এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা অন্যত্র বলছে আমি ইয়াকুলুনা ফাতারাকাল ফাতু বিসুরাতিন মিসলিহি ওয়াদউ মানিসতাতাতুম ইন কুনতুম সাদিকিন এই কোরআন কি আপনা আপনি নাজিল হয়েছে এই কোরআন কি মুহাম্মদ নিজেই রচিত করেছে যদি তোমরা এই বিষয়ে এই কথার বিষয়ে যদি তোমরা শক্ত অবস্থান করো তাহলে তোমরা এই কোরআনের মতো একটি একটি কোরআন নিয়ে আসো কখনোই তা পারবে না একটি একটি কোরআন নিয়ে আসো একটি সূরা নিয়ে আসো অন্যত্র বলছে 10টি সূরা নিয়ে আসো আল্লাহ তাআলা বলছে আমি ইয়াকুলুনা ফাতারো কুল ফাতু বি আশরি সুওয়ারিন মুফতারায়াতিন ওয়াদউ শুহাদা ওয়াদউ মিন দুনিল্লাহি ইন কুনতুম মুমিনিন এরপর আল্লাহ বলছে যদি তোমরা এই কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে তোমরা মাত্র 10টি সূরা নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও যুগে যুগে এই কোরআনকে নিয়ে ইহুদি কাফেররা কিন্তু বারবার তারা বিরোধিতা করেছে বলছে কলা আসওয়াতিরুল আউয়ালিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা কলা আসওয়াতিরুল আউয়ালিন আর যখন তাদের সামনে আমার এই কোরআন তেলাওয়াত করে শোনানো হয় যারা কাফের যারা মুশরিক তারা বলে কলা আসাতিরুল আউয়ালিন তারা তো বলে এটা পুরাকালের ইতিকথা অবশ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত ডকুমেন্টারি কথা বলে দিয়েছে এই কোরআন বিষয়ে এরপর আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে কাফেরদের জন্য একটি হিজাব করে দিয়েছে আল্লাহ তাআলা বলে ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনাকা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা হে নবী যখন আপনি এই কোরআন তেলাওয়াত করেন তখন এই কোরআনকে আমি বানিয়েছি যারা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সাথে বিশ্বাস করে না তাদের সাথে আপনার সাথে হিজাবাম মাসতুর একটি পর্দা করে দিয়েছি এই কোরআন এই জন্য তারা বোঝে না এই কোরআনকে যখন তাব্বাত ইয়াদা সূরা লাহাব নাজিল হলো তখন লাহাবের স্ত্রী কে ছিল উম্মে জামিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আবু লাহাব ধ্বংস হোক তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তখন বলল কি মুহাম্মাদের কাছে খবর আছে তখন সে রাগান্বিত হয়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে ছিলেন সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আপনার দিকে আসছে আপনাকে তো আজকে তো স্পর্শ করেই ছাড়বে তখন সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যায় ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনাকা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা
بالآخرة حجابا مستورا যখন এই কোরআন তেলাওয়াত করা হয় তখন আপনি এবং কাফেরের মাঝে একটি হিজাব একটি কি হিজাব বা পর্দা থাকে তারা দেখতে পায় না উম্মে জামিলা সে আমাদের নবীকার দেখতে পায় না কোরআনের এত এত মজা সম্মানিত উপস্থিতি আসলে সময় অতিব সংক্ষেপ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু কথা বলার চেষ্টা করলাম আসলে 10-15 মিনিটে কোনো কিছুই বলা স্টার্ট করাই হলো না আল্লাহ তাআলা যেন আমরা যতটুকু আলোচনা আপনাদের সামনে আমি করার চেষ্টা করলাম তো এর থেকেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের প্রতি আরো মহব্বত বৃদ্ধি করে দেয় এবং এই কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু